সহকর্মীর সঙ্গে সহকর্মীর মনোমালিন্য এটা আর নতুন কি, সব পেশাতেই কম বেশি এটি লক্ষণীয়। নায়ক নায়িকাদের ক্ষেত্রে এটা যেন খানিকটা বেশি, তাই বলে একেবারেই কেউ কাউকে ঘৃণা করেন সে কথাটা অনেক তারকাই সুস্পষ্ট করে কিন্তু জানান না। তবে বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ এমন প্রসঙ্গে কথা বললেন খোলামেলায়। বলিউডের অধিকাংশ সহকর্মীদের সঙ্গে ক্যাটরিনার সুসম্পর্ক থাকলেও বরুণ ধাওয়ান ও অর্জুন কাপুর নাকি তাকে ঘৃণা করতেন। কয়েক বছর আগে কফি উইথ করণে এসে নায়িকা নিজেই এ তথ্য ফাঁস করেন। তারা দুজন কেন পছন্দ করতেন না সে কারণও বলেছিলেন তিনি। ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদন থেকে জানা গেছে ক্যাটরিনার বয়স তখন মাত্র 17 বছর। একদিন সালমান খানের সঙ্গে হাঁটতে বেরিয়েছিলেন তিনি, সঙ্গে ছিলেন বরুণ ও অর্জুন। ক্যাটরিনার ভাষ্য, বরুণ বারবার তার দিকে তাকাচ্ছিল, পুরো বিষয়টি নজর এড়ায়নি সালমানের। ক্যাটরিনার প্রতি বরুণের এই আকর্ষণ মোটেই ভালোভাবে নেননি ভাইজান, ফলে স্বাভাবিকভাবেই ঝামেলায় পড়তে হয় তাকে। তবে বরুণ কি ধরনের সমস্যায় পড়েন সে কথা বলেননি ক্যাটরিনা। ওই ঘটনার পর থেকেই বরুণের কাছে অপ্রিয় হয়ে ওঠেন ক্যাটরিনা। আই হেট ক্যাটরিনা ক্লাব শুরু করেন বরুণ ধাওয়ান, সেই ক্লাবে সদস্য হিসেবেও যোগ দেন অর্জুন। ক্যাটরিনা বলেন, ওরা দুজন আমাকে অকারণে ঘৃণা করত, আমি কিছুই জানি না, আমি তো নিজের মতোই হাঁটছিলাম। ক্যাটরিনা আরও জানান, আমি জানি বরুণ কেন এই ক্লাবটা তৈরি করেছিল, কিন্তু অর্জুন কেন যোগ দিয়েছিল সেটা জানি না। প্রান্তিস আরওয়ার, সময় সংবাদ, ঢাকা।